আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনাদের অতিরিক্ত ফেসবুক অ্যাকাউন্ট যদি থাকে সেটি ডিলিট করবেন আমাদের অনেক কারণে অনেক অ্যাকাউন্ট খুলতে হয় যদি কোনো প্রয়োজন না থাকে আমরা অ্যাকাউন্টটা ডিলিট করতে চাই তো অনেকেই ডিলিট করতে পারি না কারণ আগে যে সেটিংটি ছিল এখন কিন্তু সেটিং চেঞ্জ করছে ফেসবুক কিন্তু আলাদা একটি অপশন দিছে অ্যাকাউন্ট ডিলিট করার জন্য তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো দুই হাজার তেইশ সাল চব্বিশ সালের নাগাদ এসে কিভাবে আপনি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন পারমানেন্টলি তো বন্ধুগণ আজকে এই দেখবেন আশা করি আপনি কাজটি শিখে যাবেন তো চলুন আমরা মূল কাজে চলে যাই তো ফাইনালি আমরা স্ক্রিনে চলে আসলাম মূল কাজটি দেখার জন্য বন্ধুগণ এই কাজটি আপনি কিন্তু কম্পিউটার বা ল্যাপটপ থেকে করতে পারবেন চাইলে আপনার মোবাইল থেকেও করতে পারবেন তবে মোবাইল থেকে করলে অ্যাপস থেকে করবেন আর যে কোনো ব্রাউজার থেকে আপনার ফেসবুকটি লগ ইন করেও করতে পারবেন ঠিক আছে কম্পিউটার অথবা ডেস্কটপের থেকে তো আমি আপনাদের দেখাবো ফেসবুকের যে অ্যাপস অফিসিয়াল অ্যাপস সেই অ্যাপস থেকেই তো এর জন্য আমাদের কি করতে হবে অ্যাপসের ভিতরে প্রবেশ করতে হবে প্রবেশ করার পরে আপনার যে আইডি অবশ্যই লগ থাকতে হবে তো এই আইডিতে আপনি কি করবেন এখান থেকে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করে এখান থেকে চাইলে প্রাইভেসি অ্যান্ড সেটিংস এখান থেকেও যেতে পারেন এখান থেকে আর না হয় দুপুরে সেটিংসের আইকন আছে এখান থেকেও যেতে পারেন তো আমি প্রাইভেসি অ্যান্ড সেটিংস এ ক্লিক করব তারপর সেটিংস এ ক্লিক করব ঠিক আছে সেটিংস সেটিংসে ক্লিক করলে এভাবে আপনার সামনে ইন্টারফেস শো হবে তো অনেক মোবাইলে যারা আপডেট করেন না অনেক দিন থেকে তাদের কিন্তু এখানে আপনার এই যে প্রোফাইল সরি এই যে প্রোফাইল ইনফরমেশন এ আপডেট এখান থেকে আপনারা কিন্তু ডিলিট করতে পারবেন এখানে কিন্তু অপশান পাবেন আমি যে অপশনটা দেখাবো বর্তমানে আগে এই জায়গা থেকে ডিলিট করতে পারতেন কিন্তু এখন কিন্তু এ জায়গায় নেই তো আপনাদের এখন এর জন্য কী করতে হবে আপনাকে একটু স্ল্যাশ করে নিচে আসতে হবে এখানে একটি নতুন অপশন পাবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল একটা এরকম একটা অপশন পাবেন দেখেন এটি তো এই অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম ইন্টারফেস শো হবে একটা উপরে দেখেন একটা এখান থেকে অন্য একটা সেটিংসের দেখা দিচ্ছে আর এখান থেকে ডিঅ্যাক্টিভ ডি অ্যান্ড ডিলেশন এরকম একটা অপশন দেখা দিচ্ছে তো আমরা দ্বিতীয় অপশনটিতে ক্লিক করব দ্বিতীয় অপশনটিতে ক্লিক করার পরে আমরা যেহেতু ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট করব না আমরা ডিলেট করবো অ্যাকাউন্ট সেক্ষেত্রে আমরা এখান থেকে টিকমার্কটা দিয়ে দেবো এইখানে এখানে যে টিকমার্কটা আছে এখান থেকে আমরা এখানে ক্লিক করে দেব এখানে টিকমার্কটা চলে আসলো আসার পরে কন্টিনিউ এই কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউ ডিলেট ডিলেশন এটাতে ক্লিক করব তারপরে এখানে আপনার এই আইডিটার মাধ্যমে কি কী আছে কয়টা প্রোফাইল আছে কয়টা পেজ আছে কয়টা গ্রুপের সাথে আছেন এই ডিটেলসগুলো শো করব। ঠিক আছে তো আমরা এখান থেকে কন্টিনিউ করব এখানে কন্টিনিউ এখানে কন্টিনিউ করব ঠিক আছে তো কন্টিনিউ কন্টিনিউ করার সাথে সাথে আপনাকে এখানে ফেসবুক প্রশ্ন করতেছে আপনাকে আপনার আইডিটা কি হ্যাক হয়েছে নাকি কি কিসের জন্য আপনি আইডিটা ডিলিট করতেছেন এরকম কয়েকটা প্রশ্ন আপনি তাহলে এখান থেকে প্রশ্নের উত্তর দিতে পারেন আমরা প্রশ্নের উত্তর দেবো না আমার আইডিটা আমি ডিলিট করে আপনাদের দেখাবো ঠিক আছে তো এখান থেকে আমরা এই যে কন্টিনিউ ডিলেশন এখানে ক্লিক করবো ঠিক আছে এই এখানে ক্লিক করব তো আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখানে থেকে আপনি চাইলে আপনার যে পার্সোনাল কোনো ডকুমেন্ট ফেসবুক নিয়ে সবগুলো এখান থেকে ইনফো এখানে এইগুলো ডাউনলোড করে রাখতে পারেন তো এখানে চাইলে ডাউনলোড করে রাখতে পারেন আপনার ইমেলেও সেডিংগুলো ই করে রাখতে পারেন তো ডাউনলোড করে রাখতে পারেন ঠিক আছে তো আমরা কিছুই রাখবো না কারণ আমরা আইডিটা ডিলেট করবো আমাদের দরকার নাই এই আইডিটা এর জন্য আমরা এই যে ডিলেট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব ঠিক আছে এই ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করে দেবো তো তারপরে এখান থেকে আপনার পাসওয়ার্ডটা চাইবে তো এখান থেকে আপনার যে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনার সামনে এমনভাবে শো হবে কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলেশন তারপর এখানে ইংলিশে অনেক কিছু লিখছে আপনারা চাইলে পরে দেখতে পারেন তো আমি বাংলা একটু বুঝিয়ে দিতেছি তো এমন একটা লেখা লেখছে তো আমি হয়তো পারফেক্ট পড়তে পারি না কারণ আমি আপনাদের মতো শিক্ষিত না ঠিক আছে তারপরে যতটুকু পারি এতটুকু বুঝাইতেছি তো এখানে লিখছে আপনি যদি তিরিশ দিনের ভিতরে এই অ্যাকাউন্টে লগ ইন করেন তাহলে কিন্তু অ্যাকাউন্টটি আর ডিলিট করা সম্ভব হবে না আপনি যদি তিরিশ দিনের ভিতরে এই অ্যাকাউন্টটি লগ না করেন তাহলে তিরিশ দিন পরে এই অ্যাকাউন্টটি আর খুঁজে পাবেন না ফেসবুক থেকে ডিলিট করে দিবে। আর যদি আপনি তিরিশ দিনের ভিতরে মনে করেন যে না আপনার আইডিটি ডিলিট করার প্রয়োজন নাই তাহলে আপনি লগ করতে পারেন আর যদি আপনি মনে করেন না আপনার প্রয়োজন আপনি আইডিটি লগ ইন করতে পারেন পুনরায় পাসওয়ার্ড অথবা জিমেল দিয়ে যেভাবে লগ ইন করতে নাগে ঠিক একইভাবে লগ ইন করে নেবেন ঠিক আছে নিলেই আর ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট হবে না আর যদি ডিলিট করতে চান তাহলে এই তিরিশ দিনের ভিতরে ভুলেও একবারও এই আইডিটি লগইন করবেন না ঠিক আছে বন্ধুগণ তো আমার আইডিটি আমি ডিলিট করব না ঠিক আছে আপনারা অবশ্যই ডিলিট করে দিবেন যদি ডিলিট করতে চান আর না করতে চাইলে তো কোনো কথাই নেই তো আমি আপনাদের দেখাইলাম এটা আমার পার্সোনাল আইডি থেকে দেখাইলাম তো হ্যাঁ বন্ধুগণ ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনারা যদি পাশে থাকেন আপনারা যদি সাপোর্ট করেন আমি অনেক উৎসাহ করি আর উৎসাহ পেলে আপনাদের জন্য নিত্য নতুন টিপস নিয়ে হাজির হই তো আর লাগে কমেন্ট গুলো অবশ্যই আপনি কাজটি করতে পারছেন কি না আপনার কোন ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব আপনার পছন্দ নিয়ে ভিডিও মিক করার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা যাচ্ছে সে পর্যন্ত আল্লাহ হাফেজ thank you